এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে আরাবি। পাত্রপক্ষ বললে অবশ্য ভুল হবে, কারণ পাত্রই তো আসেনি, এসেছে পাত্রপক্ষের পরিবার। তাও আবার তারই বাবার অফিসের বস, আরাবির বাবা জিহাদ সাহেবের অফিসের বস নিহান সাহেব সপরিবারে তার ছেলের জন্য আরাবিকে দেখতে এসেছেন। তার একমাত্র ছেলে জায়ান সাখাবাতের জন্য আরাবির হাত চাইতে এসেছেন তিনি। জিহাদ সাহেব প্রথমে বেশ ভড়কে গেলেও পরক্ষণে তার অফিসের বস মানে নিহান সাহেবের অমায়িক ব্যবহারে তার ভয়টুকু গায়েব হয়ে গিয়েছে। এইদিকে শাড়ি পরে তাদের সামনে পুতুলের মতো বসে আছে আরাবি। কি থেকে কি হচ্ছে সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে, হাত পা কেমন যেন কাঁপছে বাজেভাবে। ভীষণ নার্ভাস লাগছে আরাবির। বাবার দিকে একবার তাকালো আরাবি। জিহাদ সাহেবের হাস্যোজ্জ্বল চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার এই সম্বন্ধে পুরোপুরি মত আছে। জিহাদ সাহেব, তো ধরে নিব সম্পর্কটা পাকাপোক্ত। জিহাদ সাহেব নিহান সাহেবের প্রশ্নে অপ্রস্তুত হলেন। তিনি অবশ্য রাজি এই সম্বন্ধে। জায়ানকেও তার ভালো লাগে, ছেলেটা ভালো, তবে কথাবার্তা একটু কম বলে আর কি। কিন্তু যাই হোক, তাদের কথায় তো আর কিছু হবে না, ছেলে মেয়ের নিজেদেরও একটা পছন্দ আছে। তাদের যদি একে অপরকে পছন্দ হয় তবেই না আগাবে সম্পর্কটা। জিহাদ সাহেব আগেই তো সম্মতি দিতে পারেন না। জিহাদ সাহেব আমতামতা করতে দেখে নিহান সাহেব হালকা হেসে বললেন, কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় বলতে পারেন জিহাদ সাহেব, কোনো সমস্যা নেই। জিহাদ সাহেব যেন কিছুটা সাহস পেলেন এই কথায়, তাই কোনো ভণিতা না করেই বললেন, বলছিলাম যে স্যার, আমাদের কথায় তো আর কিছু হবে না। জায়ান বাবা আর আমার আরবি তো একে অপরকে দেখলো না, তাদের দুজনে দুজনকে পছন্দ হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের মতামত ছাড়া তো আর আগানো যাবে না স্যার। নিহান সাহেব হেসে উঠলেন, বললেন, এই সমস্যা, তাহলে আমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করে আসতে বলছি। আসলে ওকেও নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ও আবার মিটিংয়ের জন্য একটু ধানমন্ডি গিয়েছে। স্যার, জরুরি মিটিং তো থাক, পরে না হয় দুজনে একসাথে দেখা করে নেব। নিহান সাহেব হাত ঘড়িতে সময় দেখে নিলেন, তারপর বলেন, মিটিং বোধহয় 15 মিনিটেই শেষ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নিহান সাহেব ফোন করে তার ছেলেকে জানিয়ে দিলেন এখানে আসার কথা, তারপর ফোন রেখে বললেন, তা আপনার শরীরের অবস্থা কেমন আছে জিয়াদ সাহেব? এই তো আলহামদুলিল্লাহ, আর গোটা পাঁচেক পরে অফিসে জয়েন করব। প্রেশার নিতে হবে না, মাত্রই আপনার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হলো, ঠিকঠাক বিশ্রাম নিন, শরীর পুরোপুরি সুস্থ হলে তবেই অফিসে আসবেন। জিহাদ সাহেব হেসে মাথা দুলালেন। দুইজন আরো খোশ গল্প করতে লাগলেন। তাদের দেখলে কেউ ভাবতেই পারবে না যে তাদের সম্পর্কটা অফিসের বস আর এমপ্লয়ের। আরাবি টুকুর টুকুর চোখে এতক্ষণ সবটাই দেখছিল, কিন্তু যখন নিহান সাহেব জায়ানকে ফোন করে এখানে আসার কথা বললেন, তা শুনেই আরাবির ভয়ের মাত্রা যেন আরও বেড়ে গেল। গলা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে একেবারে। আরাবি কোনো রকমে ইনিয়ে বিনিয়ে সেখান থেকে কেটে পড়ল। সোজা নিজের রুমে প্রবেশ করল আরাবি, চুপচাপ বিছানায় বসে রইল। আরাবি বিড়বিড় করে বলে উঠল, আম্পু, মনে হয় এইবার আমার বিয়েটা পাকাপোক্ত করেই ফেলবেন যে অবস্থা দেখছি। নানান রকম চিন্তা ভাবনা চলছে আরাবির মাথার ভেতরে। বিছানায় শুয়ে চোখ বুজে নিল আরাবি। ঠিক তখনই দরজায় ঠকঠক আওয়াজ হলো। আরাবির মা লিপি বেগম ডাকছেন আরাবিকে। আরাবি লাফ দিয়ে উঠে বসল, তারপর জলদি গিয়ে দরজা খুলে দিল। আরাবি দরজা খুলতেই লিপি বেগম বেশ রুক্ষ কণ্ঠে বলে ওঠেন, কি সমস্যা তোর? বাড়িতে মেহমান ভরা আর তুই দরজা আটকে আছিস কেন? বড়লোক বাড়ি থেকে সম্বন্ধ এসেছে, এই জন্য কি ভাব বেড়ে গিয়েছে? আরাবি মায়ের কথাগুলো শুনে মন খারাপ করে মাথা নিচু করে নিল। হালকা আওয়াজে বলে, না আম্মু, এমন কিছু না। তাহলে কেমন কিছু? এখনই এই অবস্থা, বিয়ে হলে তো তোর ভাবের তো মনে হয় মাটিতে পা পড়বে না। আরাবির চোখ ভরে উঠল। মায়ের কথাগুলো তীরের মতো এসে বিঁধছে বুকে। আরাবি আর কোনো কথা বলল না, চুপচাপ রইল। লিপি বেগম আরাবির পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলেন, এভাবে সংসারে না দাঁড়িয়ে থেকে যা, ভালোভাবে হাত মুখ ধুয়ে। তোকে ছেলের পছন্দ হলেই বিয়েটা পাকাপোক্ত হবে, হালকা সাজগোজ করে নিস, ভালোই ভালো বিয়েটা হলেই ভালো।
তাড়াতাড়ি বিয়ে করে বাড়ি থেকে বিদায় হ তুই, তাহলেই আমি বাঁচি। কথাগুলো বলে লিপি বেগম চলে গেলেন। আরাবি অশ্রু চোখে মায়ের যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। টলমল নয়নজোড়া হালতো হাতে মুছে নিল আরাবি। ভাবল ওর মা ওর ভাই আর বোনকে অনেক ভালোবাসে, তাহলে ওর সাথেই কেন এমন করে? কেন ওর ভাই আর ছোট্ট বোনের মতো ওকেও ভালোবাসে না, আদর করে না? কেন সবসময় এইভাবে রুক্ষ ব্যবহার করে ওর সাথে? কী এমন করেছে আরাবি যে মা ওকে একটুও দেখতে পারে না? আরাবি তো মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে সারাক্ষণ। মা যা পছন্দ করেন না এমন কোনো কাজ করে না আরাবি, মায়ের সাথে সাথে সকল কাজে সাহায্য করে ও। বাড়িতে থাকলে শুয়ে বসে সময় কাটায় না ওর ছোট বোনের মতো। সেই দিন একা হাতে সব করে আরাবি, তবুও মা কোনো দিন ওর প্রশংসা করেনি আজ পর্যন্ত। বোঝার বয়স হতে সবসময় মাকে তার সাথে এইরকম রুক্ষ ব্যবহার করে আসতেই দেখেছে আরাবি। হতাশার নিঃশ্বাস ছাড়ল আরাবি, তারপর চলে গেল ওয়াশরুমে। হাত মুখ ধুয়ে সে নিজেকে পরিপাটি করে নিল আরাবি। বাহির থেকে বেশ শোরগোলের আওয়াজ আসছে, তাহলে কি কাঙ্ক্ষিত ব্যক্তিটি এসে পড়েছে? অজানা ভয়ে উত্তেজনায় হিম হয়ে দাঁড়িয়ে রইল আরাবি, বুকটা থুকপুক করছে ভীষণভাবে। দরজার বাহিরে লিপি বেগমের কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁপে উঠল আরাবি। তিনি আরাবিকে বাহিরে আসতে বলছেন। আরাবি, হলো তোর? জলদি বাহিরে আয়, ছেলে এসে পড়েছে। আরাবি মায়ের কথায় দুরু দুরু বুক নিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। লিপি বেগম চোখ রাঙিয়ে তাকাতেই আরাবি মাথা নিচু করে নিল। লিপি বেগম বলেন, জলদি আয়। আরাবিকে নিয়ে লিপি বেগম বসার ঘরে আসলেন। আরাবি মাথা নিচু করেই ধীরস্বরে সালাম জানালো। ঠিক তখনই ওর কানে তীব্রভাবে গম্ভীর গলার একটি পুরুষালি কণ্ঠস্বর এসে বাড়ি খেল। ওর সালামের জবাব দিয়েছে মূলত। আরাবিকে নিয়ে নিহান সাহেবের স্ত্রী সাথী বেগমের পাশে বসালেন। সাথী বেগম আরাবির মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়ে আমার, তোর বাবা তোর চাচিও আর ছোট মায়ের খুব পছন্দ হয়েছে, এখন তুই কি বলিস? তুই যা বলবি তাই হবে। আরাবি কান পেতে লোকটা কি বলে শোনার জন্য, কিন্তু কোনো রকম উত্তর এলো না অপর পাশ হতে। আরাবি ঠোঁট চেপে বসে রইল, ভাবছে লোকটা বোবা নাকি। নিহান সাহেব ছেলের দিকে একবার তাকালেন। ছেলে যে তার ঘাট তারা সেটা তিনি ভালোভাবেই জানেন, এখানে আসতেই চাইছিল না, কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এনেছে, ইচ্ছের বিরুদ্ধে এখানে আনার কারণে ঠ্যাটামি ধরে বসে রয়েছে। নিহান সাহেব বলে উঠলেন, জিয়া সাহেব, বলছিলাম কি আমার ছেলে আর আরবি মাকে একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত, কি বলেন? জিহাদ সাহেব নিহান সাহেবের কথায় হেসে বলেন, অবশ্যই তা কেন নয়, আরবি মা। আরাবির জবাব, জি আপু। যাও জায়ন বাবাকে নিয়ে ছাদে যাও। আরাবি বাধ্যমের মতো মাথা দোলালো, কিন্তু ওর মনের ভিতরে তৈরি হওয়া উথাল পাতাল ঝড়টা কেউ বুঝতে পারল না। দমটা কেমন যেন আটকে আসছে আরাবির, পা জোড়া যেন সামনের দিকে অগ্রসর হতেই চাচ্ছে না, কি একটা অবস্থা। আরাবি হেঁটে দু এক পা সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লিপি বেগম আরাবির কানে ফিসফিসিয়ে বেশ কিছু কথা বলে দিলেন, তারপর সরে গেলেন। এইদিকে জায়ানকে কোনো রকম নড়চড় করতে না দেখে নিহান সাহেব জায়ানের গা ঘেঁষে ফিসফিস করে বলেন, কি হচ্ছে জায়ান, উঠছ না কেন? চুপচাপ ভদ্র ছেলের মতো আরাবি মায়ের সাথে যাও, কোনো রকম অভদ্রতা করে আমায় লজ্জা দিও না। জায়ান বাবার কথায় শীতল দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে, হতপর শক্ত গলায় নিচু স্বরে বলল, কথাটা বলেই জায়ান হনহনিয়ে চলে গেল। নিহান সাহেব ছেলের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। যাই হয়ে যাক, আরাবিকেই তিনি পুত্রবধূ রূপে ঘরে তুলবেন, ব্যাস। স্নিগ্ধ প্রকৃতিতে হিমেল হাওয়া বইছে, আকাশে শুভ্র মেঘের আনাগোনা, সূর্য প্রায় হেলে পড়েছে পশ্চিমে, লালাভা ছড়িয়েছে চারিদিকে, ছাদের আনাচে কানাচে গাছগাছালিতে ভরপুর। এমন একটা মনোরম পরিবেশেও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আরাবি। আর কী বা করবে ও, এমনিতেই কাঁপাকাঁপি করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর একটু পর বোধহয় শ্বাস আটকে মারা যাবে ও, এমনটাই মনে হবে ওকে দেখলে। প্রায় আধ ঘন্টা যাবৎ এইভাবে দাঁড়িয়ে আছে আরাবি, ভয়ের পাশাপাশি বিরক্তও হচ্ছে।
ছাদে এসেছে পর থেকে জায়ান নামক ব্যক্তিটি একটা কথাও বলেনি ওর সাথে, না নিজ জায়গা হতে একটু নড়চড় করেছে। সেই যে এসে রেলিংয়ে ঠ্যাস দিয়ে ফোনে কি যেন দেখছে তো দেখছেই। এইদিকে যে তার সামনে একটা মানুষের ভয়ের চোটে দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হচ্ছে সেই দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আরাবি যে এক পলক তাকিয়ে লোকটাকে দেখবে সেই সাহসও হচ্ছে না ওর। কি একটা অবস্থা, গলাটা শুকিয়ে গিয়েছে বাজেভাবে। লোকটা কি তাকে পছন্দ করেনি? তাই তো কিছুই বলছে না, না করারই কথা। ওর গায়ের রংটা তো শ্যামলা বর্ণের, আর মানুষ হলো সুন্দরের পূজারী। আর এত বড় লোক বাড়ির ছেলে কি ওর মতো শ্যামলা গায়ের মেয়েকে বিয়ে করতে রাজি হবে নাকি? যাই হোক, বিয়েটা না হলেই ভালো। আরবি এখনই বিয়ে করতে চায় না, সবে মাত্র অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্সে ভর্তি হয়েছে, এই তো কিছুদিন পর থেকে ক্লাস শুরু হবে ওর। ও মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরি করতে চায়, তারপরে বিয়েটা করার ইচ্ছা আরবির। মনে প্রাণে চায় ওর সামনে দাঁড়ানো ব্যক্তিটি যেন বিয়েতে না করে দেয়, তাহলেই হলো। কিন্তু এই বিয়েটা ভেঙে গেলে যে ওর মা ওকে কী করবে আরবি জানে না। এই শ্যামলা বর্ণের জন্য ওর দুই তিনটা সম্বন্ধ ফেরত চলে গিয়েছে, এই জন্য কম কথা শোনায়নি ওকে লিপি বেগম। তবে আরবি একটু ভেবে পায় না, ওর ভাই আর ওর ছোট বোনের গায়ের রং ফর্সা, আর ওর আব্বু আম্মুও ফর্সা, তাহলে ও এমন শ্যামলা গায়ের রং পেল কীভাবে? এই প্রশ্নটা প্রায়ই জাগে ওর মনে, কিন্তু কাউকে জিজ্ঞেস করে না। এমন বাচ্চামো প্রশ্ন করা নেহাতি বোকামি বলে গণ্য করবে সবাই। আরবি চাপা শ্বাস ফেলল। ঠিক তখনই ছাদে এসে উপস্থিত হয় ইফতি। ইফতি শাখাবাদ পুরো নাম, নিহান শাখাবাদের ভাই মিহান শাখাবাদের ছেলে ইশতিয়াক ইফতি শাখাবাদ। ইফতি ছাদে এসে চাপা স্বরে জায়ানকে ডেকে উঠল। ভাই তোকে ডাকছে নিচে, কথাটা বলে ইফতি দ্রুত পায়ে নিচে চলে গেল। জায়ান ফোনটা পকেটে রেখে ছাদ থেকে নামার জন্য অগ্রসর হল। আরবি ইফতির ঝড়ের মতো আসা যাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবছিল। পরক্ষণে জায়ানকে ভালো মন্দ কিছু না বলে চলে যেতে দেখে আরবি নিজেও নিচে যাওয়ার জন্য অগ্রসর হল। কিন্তু কাঁপাকাঁপির কারণে ঠিকভাবে হাঁটতেও পারছে না মেয়েটা। তার উপরে শাড়িটাও তার সাথে যেন শত্রুতামি শুরু করেছে, শাড়ির কুচিগুলো ঢিলে হয়ে বারবার নিচের দিকে চলে যাচ্ছে, ফলে আরবির হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। হাঁটার মাঝে একসময় শাড়ির কুচিতে পা পেঁচিয়ে পড়ে যেতে নেয় আরবি। ভয়ে মৃদু চিৎকার করে ওঠে, নিজেকে রক্ষার জন্য যা পায় তাই সজোরে আঁকড়ে ধরে মেয়েটা। ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম ওর, হাত যেন সবর উল্টোপাল্টা হচ্ছে। সাথে সাথে কোমরে কারো শীতল স্পর্শে সর্বাঙ্গ মৃদু ঝঙ্কার দিয়ে কেঁপে ওঠে, হৃৎস্পন্দন বেড়ে গেল হু হু করে। ব্যাপারটা ও যা ভাবছে তা যদি হয়ে থাকে তাহলে আরবি এখনই এই মুহূর্তে লজ্জায় কেঁদে দেবে। অলরেডি ওর চোখজোড়া ভিজে উঠেছে, ভেজা ভেজা চোখজোড়া নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকালো আরবি। আর ওর আন্দাজ করা ব্যাপারটাই সত্যি, এই মুহূর্তে ও জায়ানের বাহুডোরেই বন্দি, সাথে নিজেও খামচে ধরে আছে জায়ানের গায়ে পরিহিত কোটটা। লোকটার দিকে তাকালো আরবি ভয়ে ভয়ে, সাথে সাথে যেন হৃদয়ের মাঝে কেমন করে উঠলো আরবির, নিজেও বুঝতে পারল না কিছু। এমন সুদর্শন ছেলে কিনা ওকে বিয়ে করবে? গ্রে কালার স্যুট পরিহিত ফর্সাকায়ের ছেলেটা অধিক সুদর্শন, সূর্যের লালাব আভায় অন্যরকম লাগছে, গালে চাপদাড়ি, পুরো ব্রজরা ওই চোখ দুটোর সৌন্দর্য যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। চোখের দিকে তাকাতেই আরবির যেন অন্য জগতে হারিয়ে যাওয়ার উপক্রম হলো। দিনদুনিয়া ভুলে বেহায়ার মতো ওই চোখের দিকেই তাকিয়ে রইল, চোখের পলক ফেলাও যেন বন্ধ হয়ে গিয়েছে ওর। হঠাৎ পুরুষালী কণ্ঠের চাপা ধমকে হুঁশ ফিরে আসে আরবির। ডফার একটা, শাড়ি পরে হাঁটতে না পারলে পরো কেন? এখন নিজেও পড়তে সাথে আমাকে ফেলতে, ইডিয়েট একটা। আরবি এমন ধমকে ভয়ে কেঁপে উঠল, ব্যাপারটা বোধকম্প হতেই হাঁসফাঁস করতে লাগলো আরবি। জায়ানও আরবিকে ছেড়ে দিল, তীক্ষ্ণ দৃষ্টিতে আরবিকে এক পলক দেখে তারপর হনহনিয়ে চলে গেল নিচে। এইদিকে আরবি ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে ভাবছে, লোকটা এই মুহূর্তে ওর সাথে কথা বলল, তাও কিভাবে? প্রথম কথাতেই ধমকে ধমকে একাকার করে দিল, আর ওই বা কি, মানছে লোকটা সুন্দর,
তাই বলে এইভাবে হাবলার মতো তাকিয়ে থাকার কোনো মানে হলো? কিভাবে তাকিয়েছিল ও? লোকটা কি ভাববে এখন আরাবিকে? নিশ্চয় ভাববে আরাবি ছেঁচড়াবে। নিজের মনে আরো শত রকম উল্টো পাল্টা ভাবনা চিন্তা করতে করতে নিচে নেমে আসলো আরাবিও। সাথী বেগম এগিয়ে এসে আরাবিকে টেনে নিয়ে আবারও নিজের পাশে বসালেন। নিহান সাহেব জায়নের পক্ষ থেকে জানালেন তার ছেলে এই বিয়েতে কোনো আপত্তি নেই, এখন আরাবির মতামত দিলেই হলো। জিহাদ সাহেব মেয়েকে উদ্দেশ্য করে বলেন, আরাবি আমার তোমার কোনো আপত্তি আছে এই বিয়েতে? আরাবি কি বলবে ভেবে পাচ্ছে না, কি বা বলবে ও? ছেলে মেয়েদের আলাদা কথা বলতে পাঠালো তারা, অথচ আধ ঘন্টা খামোখা সংসেজে দাঁড়িয়ে রয়েছে দুজন, কেউ কোনো কথা বলেনি। লাস্টে আসার সময় জায়নিয়াকে কথা বলল, কিন্তু ওটাকে কথা বলা বলে না, ওটাকে ধমকাধমকি বলে। এখন আরাবি তাদের এইসব কথা কিভাবে বলবে? জিহাদ সাহেব আবারও একই প্রশ্ন করতে আরাবি নড়ে চড়ে বসল। অপর পাশের সোফায় বসা লিপি বেগমের দিকে আর চোখে তাকাতেই তিনি চোখ রাঙিয়ে আরাবিকে ইশারা করলো হ্যাঁ বলার জন্য। আরাবি ঠোঁটে ঠোঁট চেপে আলতো করে মাথা দোলালো, সাথে সাথেই সবাই আলহামদুলিল্লাহ বলল। দীর্ঘশ্বাস ফেললো আরাবি, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও বাবা মায়ের খুশির জন্য হ্যাঁ বলে দিল আরাবি। ভবিষ্যতে যা হবে দেখা যাবে, আরাবি জানে ওর বাবা কখনো ওর খারাপ চাইবে না, বাবার উপর সেই ভরসা আছে ওর, তাই আর দ্বিমত করল না। এদিকে সাথী বেগম হাসি মুখে বলে ওঠেন, ভাই সাহেব ছেলে মেয়েদের যেহেতু কোনো আপত্তি নেই, আমরা চাইছিলাম বিয়েটা যেন খুব দ্রুতই হয়ে যাক, আপনার কোনো আপত্তি আছে? জিহাদ সাহেব বলেন, না আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ। নিহাদ সাহেব বলেন, তাহলে এই মাসে তো আর 15 দিন আছে, তাহলে জিহাদ সাহেব সামনের মাসের 1 তারিখে ওদের বিয়েটা ফাইনাল ডেট, কি বলেন? জি আচ্ছা, আপনারা যা ভালো মনে করেন। সবার মতামতে আগামী মাসের 1 তারিখে বিয়ের দিন নির্ধারণ করা হলো। জায়নের পরিবার আরাবিকে আংটি পরিয়ে দিলেন আর 5,000 টাকা সালামিও দিলেন। তারপর তারা সন্ধ্যার হালকা নাস্তা করে চলে গেলেন। রাতের ভোজনের জন্য অনেক সাধলেন জিহাদ সাহেব আর লিপি বেগম, কিন্তু তারা কেউ রাজি হলো না তাতে। জায়নরা চলে যেতেই জিহাদ সাহেব হেসে বলেন, শোনেন লিপি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার আরাবি আম্মুর এত ভালো ঘরে বিয়ে হবে। অবশ্যই না বা কেন, আমার আম্মুর মতো মেয়ে লাখে একটা হয়, আমার আম্মাটা আমার কাছে সেরা। জিহাদ সাহেব মেয়েকে বুকে টেনে নিলেন। আরাবি চোখ বন্ধ করে বাবার বুকে মাথা ঠেকিয়ে রাখলো। তার বাবা এই বিয়েতে অনেক খুশি, আর বাবার খুশির জন্য আরাবি সব করতে রাজি, কারণ এই মানুষটাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে ও। বারান্দায় দাঁড়িয়ে আছে আরাবি, হাঁপন ভাপনায় ব্যাকুল সে, মাথায় চিন্তার শেষ নেই কি থেকে কি হয়ে গেল হঠাৎ। কয়েক পলকের মাঝে ওর জীবনের মোড় পুরোই ঘুরে গেল। হাতের দিকে তাকালো আরাবি, সেখানে মাঝের আঙুলে পড়া আংটিটার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আচমকা আংটিটা হালকা স্পর্শ করল আরাবি, স্পর্শ করা মাত্র হালকা কেঁপে উঠল ও। আর মাত্র হাতে গোনা 15 দিন, তারপরেই বাবা মায়ের আদরের কন্যা বিদায় নিয়ে চলে যাবে অন্যের বাড়ির বউ হয়ে। সারা জীবনের জন্য একজন পুরুষের সাথে ওর জীবন জুড়ে যাবে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হবে ওরা। লম্বা শ্বাস ফেলল আরাবি, সকল চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। যা হবার তা হবেই, খামোখা টেনশন করে লাভ নেই। আরাবি রোমে যাওয়ার জন্য পা পাড়ালো, তৎক্ষণাৎ দরজায় হুলুস্থুলুভাবে কেউ বাড়ি দিতে লাগলো। আরাবি ভড়কে গেল এমন করায়, দ্রুত পায়ে গিয়ে রুমের দরজা খুলে দিল। দরজা খুলতেই আরাবির ছোট বোন ফিহা হুড়মুড়িয়ে ও রুমে প্রবেশ করল। আরাবি ভ্রু কুচকে তাকালো ফিহার দিকে। এইদিকে ফিহা আরাবির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে আব্বু বলল। আরাবি ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলে, আব্বু যেহেতু বলছো তাহলে তাই হবে। ফিহা রেগে গেল আরাবির কথায়, রাগি গলায় বলে, বিয়ে ঠিক হতে না হতেই তোর ভাব বেড়ে গিয়েছে তাই না আরাবি? আরাবি শান্ত কণ্ঠে বলে, সম্মান দিয়ে কথা বল ফিয়া, আমি তোর বড় বোন। বড় বোন মাই ফুট, তোকে বড় বোন মানে কে? তোকে কোন দিক দিয়ে আমার বোন মনে হয়? আমার সাথে তো তোর কিছুই মিল নেই, না চেহারায় না গায়ের রঙে, সো নিজেকে আমার বোন বলবি না কোনোদিন।
আরবের চোয়াল শক্ত হয়ে আসলো ফিয়ার কথায়। মেয়েটা এত বেয়াদব হচ্ছে দিন দিন, কারো পরোয়া করে না, মানুষকে ন্যূনতম সম্মানটাও করতে জানে না এই মেয়ে। আরবি শক্ত গলায় বলে, ফিহা আমার রুম থেকে বের হ, তোর এসব অহেতু কথা আমি শুনতে চাই না। যাব না, কি করবি তুই? আরবি এবার বেশ চটে গেল, রাগি আওয়াজে বলে, ফিহা আমি কিন্তু তোকে থাপ্পড় দিতে বাধ্য হব, বের হ আমার রুম থেকে। কথাগুলো বলে আরবি হাতও চেয়ে ফিয়াকে রুম থেকে বের হওয়ার জন্য ইশারা করল। অমনি ফিয়ার নজরে আসে আরবির হাতে পরিহিত স্বর্ণের আংটিটা। ফিয়া দ্রুত পায়ে এসে আরবির হাত চেপে ধরল। হাত চমকা এমন করায় বেশ অবাক হলো আরবি। নিজের হাত ছাড়াতে চাইল ফিয়া থেকে, কিন্তু ফিয়া ছাড়ছে না। আরবি বিরক্ত হয়ে বলল, কি করছিস ফিয়া, হাত ছাড়। ফিয়া আরবির হাতের আংটিটা টেনে খোলার চেষ্টা করতে করতে বলে, এই আংটিটা অনেক সুন্দর, আমাকে দে না, আমি একটু পড়ি, দু তিন দিন হাতে দিয়ে তারপর তোকে ফেরত দিয়ে দেব। ফিহা কি হচ্ছে কি এসব, ছাড় আমার হাত, ছাড়। ফিহা আর আরবি ধস্তাধস্তি শুরু করে দিল। ফিহা আংটিটা খোলার চেষ্টা করতে লাগলো। আরবি সহ্য করতে না পেরে ফিহাকে সজোরে ধাক্কা মারল। ফিহা ছিটকে পড়ল গিয়ে বিছানার উপরে। আরবি হাত চেপে ধরল। ফিয়া শক্ত করে হাত ধরায় হাতের কবজিতে বেশ ব্যথা পেয়েছে আরবি। আবার যেই আঙুলে আংটি পরা সেই আঙুলটাও অনেকখানি ছিলে গিয়েছে, রক্ত বের হচ্ছে। এইদিকে বিছানায় পড়ে গিয়ে ফিয়া ন্যাকা কান্না করতে লাগলো চিৎকার করে, আম্মু আব্বু ভাইয়া দেখে যাও, আরবি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আম্মু। ফিয়া একটুও ব্যথা পায়নি, শুধু শুধু অভিনয় করছে। এইদিকে ফিয়ার কান্না শুনে সবাই ছুটে চলে আসলো আরবির রুমে। লিপি বেগম গিয়ে ফিয়াকে আঁকড়ে ধরল। জিহাদ সাহেব আরবির কাছে গেলেন দ্রুত, কারণ তিনি দেখেছেন আরবির হাত থেকে রক্ত ঝরছে। লিপি বেগম রাগি গলায় আরবিকে বলে, কি সমস্যা তোর, ফিয়াকে কেন ধাক্কা দিয়েছিস তুই? আরবি মাথা নিচু করে নিল, চাপা আওয়াজে বলে, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি আম্মু। চুপ, একদম ন্যাকা সাজবি না, তুই যে ফিয়াকে দেখতে পারিস না তা আমি ভালোভাবেই জানি। কি বলছো আম্মু, এমনটা কেন হবে, ফিহা আমার বোন। ফিয়া এই কথা শুনে চেঁচিয়ে বলে, একদম আমাকে নিজের বোন বলবি না, তুই আমাকে বোন মানিসই না, তাহলে কি তুই আমাকে ধাক্কা দিতি? ফিহা তুই তো আমার সাথে জোরাজুরি করছিলি। একদম মিথ্যা বলবি না আরবি, না হলে আমি তোকে চড় মারবো বলে দিলাম। লিপি বেগমের ধমকে চুপ হয়ে গেল আরবি। এইদিকে দরজার সামনে দাঁড়িয়ে আরবির বড় ভাই ফাহিম এতক্ষণ শেষ চুপচাপ সব দেখছিল। মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে ওর। ফাহিম একটা কোচিং সেন্টারে পড়ায়, ফিয়াও সেখানে পড়ে। ফাহিমের পড়ানো শেষ হলে ফিয়াকে নিয়ে একেবারে বাড়ি ফিরে আসে ফাহিম। আজকেও তাই হয়েছে, ফ্রেশ হয়ে আসতেই ওর বাবা জানায় আরবির বিয়ে ঠিক হয়েছে, তাও আবার তার বাবার অফিসের বসের ছেলের সাথে। শুনে খুব খুশি হয় ফাহিম, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথেই ফিয়া যে উঠে আরবির রুমের দিকে গিয়েছে সেটাও লক্ষ্য করেছে, তাই নিজেও পিছু পিছু এসেছে। সে জানে ফিয়ার স্বভাব কেমন এবং এতক্ষণ যা হচ্ছিল সবই দেখেছে ও। ফাহিম রাগে চোখে ফিয়ার দিকে তাকিয়ে বলে, মিথ্যা আরবি না, মিথ্যা বলছে ফিহা। ফিহা এসেই আরবিকে ওর শ্বশুর বাড়ি থেকে পড়িয়ে যাওয়া আংটিটা নেওয়ার জন্য টানাটানি করছিল। আরবি হাতে ব্যথা পাওয়ার কারণেই ফিয়াকে ধাক্কা দিয়েছে, আমি নিজেই সব দেখেছি। ভাই ভাইয়া কি বলছো তুমি এসব? জিহাদ সাহেব ধমকে উঠলেন ফিহাকে, বিয়াদব মেয়ে, বড় বোনের এঙ্গেজমেন্টের আংটি নেওয়ার জন্য এসব করতে তোমার লজ্জা করলো না? যাও নিজের ঘরে যাও, না হলে চোরে গাল লাল করে দেব। ধমক খেয়ে ফিয়া কাঁদতে কাঁদতে চলে গেল নিজের রুমে। লিপি বেগম এবার ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, সামান্য একটা আংটির জন্য আরবি এমন করলো, আর তুই ফিয়াকে এর জন্য দোষ দিচ্ছিস? জিহাদ সাহেব বেশ রুক্ষ কণ্ঠে বলেন, এটা সামান্য আংটি না লিপি, সেটা তুমিও জানো, এটা ওর বাগদাদের আংটি। লিপি বেগম কিছু বলতে নেবেন তার আগে জিহাদ সাহেব তাকে থামিয়ে বলেন, আমি আর কিছু শুনতে চাই না, তোমার গুণধর ছোট মেয়ের কাছে যাও তুমি, ওই বিষয়ে যেন আমি আর কোনো কথা না উঠে। আর ফিহা ভালোভাবে বুঝিয়ে দিও বড় বোনের সাথে কিভাবে বিহেভ করতে হয়। লিপি বেগম স্বামীর কথায় দমে গেলেন, রাগি চোখে আরবির দিকে তাকিয়ে চলে গেলেন। ফাহিম এবার এগিয়ে এসে বলে, বাবা যাও, তুমি রুমে যাও, খাওয়ার আগে তোমার মেডিসিন আছে,
আমি আরাবিকে দেখছি, যাও তুমি। ছেলের কথায় জিহাদ সাহেব আরবির মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর চলে গেলেন। তিনি যেতেই ফাহিম আরবিকে ধরে বিছানায় বসালো, তারপর ফার্স্ট এড বক্স এনে আরবির হাতটা ব্যান্ডেজ করে দিল। আরবি মাথা নিচু করে আছে। ফাহিম আরবির মাথায় আদরে হাত বুলিয়ে বলে, তুই এত তাড়াতাড়ি বড় হয়ে গেলে কিভাবে আরবি বলতো? তোর নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছে। বাবার কাছে কথাটা শুনে একটু রাগ লেগেছিল, এইভাবে হুটহাট কি কোনো কিছু হয় বল। পরে যখন শুনলাম বাবার অফিসের বস নিহান শাকুয়াতের ছেলে জায়ান শাকুয়াতের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, শুনে ততটাই খুশি হলাম। ছেলেটা অনেক ভালো, আমার থেকে দু ব্যাচ সিনিয়র ছিল সে ভার্সিটিতে, তাই তাকে বেশ ভালোভাবেই চিনিয়েন। ছেলেটা একটু গম্ভীরভাবে মনের দিক দিয়ে বেশ ভালো, ছেলেটা একটু গম্ভীর তবে মনের দিক দিয়ে বেশ ভালো, আমি যতটুকু দেখেছি। আরবি কিছু বলল না, চুপ করে রইল। ফাহিম এবার ধীর আওয়াজে জিজ্ঞেস করল, তুই কি এই বিয়েতে রাজি আরবি? আরবি হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে, তারপর বলল, আমার আব্বু আর ভাইয়া যেহেতু বলেছে এখানে বিয়ে হলে আমি সুখে থাকব, আর তারা যেহেতু রাজি তাই আমিও রাজি, আর আমার যেহেতু কোনো পছন্দ নেই তাই তোমাদের পছন্দই আমার পছন্দ ভাইয়া, আমি এই বিয়েতে খুশি হয়েছে, এটাই তো শুনতে চেয়েছিলে তুমি? ফাহিম হেসে আরবির গাল টেনে দিল, সব জানিস দেখি, তোমার বোন বলেই তো সব জানি। ফাহিম বোনকে বুকে টেনে নিল, আরবি ও ভাইকে জড়িয়ে ধরল। ওর আব্বু আর ভাই যেহেতু বলেছে লোকটা ভালো আর ফ্যামিলিও ভালো, তাহলে আরবির আর কোনো চিন্তা নেই, ওর আব্বু আর ভাই ওর জন্য বেস্টাই সিদ্ধান্ত নেবে ও জানে। নূর আর ইফতি ফিসফিস করছে, নূর হলো জায়ানের ছোট বোন। নূর বলছে, ইফতারি ভাইয়া, জায়ান ভাইয়ার কি হয়েছে বলো তো? ইফতি নূরের কথায় বিরক্ত হয়ে তাকালো নূরের দিকে, চাপা ধমকে বলে, বেয়াদব মেয়ে ইফতারি কি? হ্যাঁ, আমার নাম ইফতি, ঠিকঠাকভাবে বল না হলে থাপড়িয়ে কান লাল করে দেব। নূর মুখ কালো করে বলল, আমি তোমাদের দুই ভাইয়ের এক বোন, আমাকে মারতে পারবে তুমি? ইফতি রাগী কণ্ঠে বলল, তাহলে তুই উল্টাপাল্টা নামে ডাকিস কেন আমাকে? হ্যাঁ, উফ, আচ্ছা বাদ দাও, এটা বলো ভাইয়া আমাদের ভাবিকে দেখে কি রিয়াকশন দিয়েছিল? কি এর রিয়াকশন দেবে? হ্যাঁ, বেটা জন্মের নিরামিষ, ওর মতো আমি আর কাউকে দেখে নাই। নূর ভাব নিয়ে বলল, দেখবা কেমনে, আমার জায়ান ভাইয়ার মতো এক পিচি হয়। ইফতি নূরের মাথায় চাটি দিয়ে বলে, ও মানুষ না রোবট। উফ ভাইয়া, মারলা কেন? তোরা দুটো আমার রুম থেকে বের হ, আমার কাজে সমস্যা হচ্ছে। ওদের খুনসুটির মাঝে হঠাৎই জায়ানের গম্ভীর গলার আওয়াজে দুইজনে ভড়কে গেল। নূর নিজেকে সামলে নিয়ে দাঁত কেলিয়ে বলে, ভাইয়া বলছিলাম কি? জায়ান নূরকে আর বলতে দিল না, তার আগেই ওকে থামিয়ে দিয়ে নিজে বলে, কোন রকম অযথা কথা বলে এখনই চোখ যা। আরে ভাইয়া শুনে তো নিবে আমি কি বলি। বলছিলাম কি, ভাবিকে দেখে তোমার কেমন লেগেছে? নূরের প্রশ্নে জায়ানের তেমন একটা পরিবর্তন দেখা গেল না। জায়ান ল্যাপটপে আঙুল চালাতে চালাতে উত্তর দিল, ভালো। হতাশ হলো নূর আর ইফতি, এত ইনিয়ে বিনিয়ে প্রশ্নটা শেষমেশ করল ওরা, আর জায়ান উত্তর দিল কি এটা? ভালো, এটা কোনো উত্তর হলো? ওদের ভাবনার মাঝে জায়ান ল্যাপটপ কোলে থেকে রেখে তীক্ষ্ণ চোখে নূর আর ইফতির দিকে তাকিয়ে বলে, আর কিছু আক্স করবি নালে যাবে রহ। নূর মুখ ফুলিয়ে নিল, তারই ভাইকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই, শুধু তেরা বাঁকা উত্তর দেবে। নূর ইফতির হাত ধরে টানতে টানতে জায়ানের রুম থেকে বেরিয়ে গেল, তারপর ইফতিকে ঝাড়ি দিয়ে বলে, কেমন মানুষ তুমি, ভাই আর ভাবি ছাদে একা কথা বলতে গেল, তুমি একটু লুকিয়ে চুরিয়ে দেখবা না ওরা কি করছিল তখন। ইফতি বিরক্ত হলো নূরের এত বকর বকর শুনে, বলল, থামবি তুই, আমি বিহায়া নাকি বড় ভাই আর ভাবি একা একা কি করছিল তাও কি ঝুঁকি দিয়ে দেখব? চল এখান থেকে, জলদি চল, ভাইয়া না হলে রেগে যাবে। ইফতি নূরকে নিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে জায়ান ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, ধীর আওয়াজে বলল, আমার মনের অনুভূতি সম্পর্কে জানাটা এতটাও সহজ ব্যাপার না, যাকে আমি মন দিয়েছি সে ছাড়া আমার চোখের ভাষা আমার মনের অনুভূতি কেউ বুঝবে না। তারপর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আর মাত্র 15 দিন।
সূর্যের প্রখর তেজে যেন ঝলসে যাচ্ছে চারপাশ। অসহ্য গরমে নাস্তানাবুদ অবস্থা সবার। একটুখানি শীতল বাতাস এসে গা ছুঁয়ে দিলেই যেন কলিজা জুড়িয়ে যায়। গরমে অস্থির হয়ে গিয়েও বেঁচে থাকার তাগিদার জন্য সবাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। থেমে নেই কারো নিত্যদিনকার কাজকর্ম। এই তো আরবি আজ ইউনিভার্সিটিতে এসেছে, আজ মাস্টার্সের প্রথম ক্লাস। মিস দিলে হবে বুঝি? ক্লাস শেষ করে ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে ও। পাশেই দাঁড়ানো ওর বান্ধবী আলিফা। আলিফা গরমে হাঁসফাঁস করে এইবার আরবিকে উদ্দেশ্য করে বলল, দোস্ত ভাল লাগে না, গরমের সিদ্ধ হয়ে যাচ্ছি। আরবি ক্লান্ত স্বরে বলল, আজ অনেক গরম পড়েছে। চল না আরবি, পাশে একটা ক্যাফে আছে, ওখানে যাই। আলিফার কথায় আরবি ভাবল, আসলে ক্যাফে গিয়ে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে বন্ধ হয় না। গলাটা শুকিয়ে এসেছে এমনিতেও। ব্যাগে যে বোতল আছে সেগুলোর পানি খাওয়া আর না খাওয়া সমান ব্যাপার, তাই আরবিও রাজি হয়ে গেল। হ্যাঁ যাওয়া যায়। আরবি ব্যাগ খুলে ফোন বের করল। বাবাকে ফোন করে জানিয়ে দেওয়া প্রয়োজন, বাবাকে না বলে ও কোথাও যায় না। ফোন বের করতে গিয়ে নিজে আঙুলের ব্যথা জায়গায় আবারও ব্যথা পেল আরবি। ব্যথায় ইস করে উঠল, ফলে ব্যান্ডেজটায় রক্ত উঠে লাল হয়ে গেল। আলিফা তা দেখে বলে, আরে কি করলি, আবারও ঘাটা তাজা হয়ে গেল, একটু দেখে শুনে ব্যাগটা খুলবি না? আরবি মলিন হেসে বলে, এইটুকুতে কিছু হবে না, চিন্তা করিস না। বাবাকে ফোন করে জানিয়ে দিল আরবি, তারপর আলিফার সাথে ক্যাফের উদ্দেশ্যে চলল। অফিস টাইমে আমি কাজ রেখে এখন তোদের সঙ্গে এখানে এসেছি, আমার কত ইম্পর্টেন্ট কাজ ছিল জানিস। নূর জায়নের কথায় বিরক্তিতে চয়ের মতো শব্দ উচ্চারণ করল, তারপর বলল, একটু আধটু কাজ বাদ পড়লে কিছু হয় না ভাইয়া, তোমার বিয়ে ঠিক হয়েছে, ট্রিট দিবে না আমাদের, তুমি এত কিপটা কেন? জান ভ্রু কুচকালো, বলল, কিপটা আমি কোথায় করলাম, তোদেরকে কার্ড দিয়েছিলাম না? কার্ড দিয়ে কি হবে, যার বিয়ে তাকেও আসতে হবে, স্বয়ং নিজে থেকে ট্রিট দিতে হবে, এটাই নিয়ম। একটা মাত্র বোন, তার কথা ফেলতে পারবে না জান, তাই চুপচাপ বসে রইল না চাওয়া সত্ত্বেও। অফিসে গিয়ে সেখান থেকে জায়ন আর ইফতিকে এক প্রকার ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে নূর। পুরোটা সময় নূরকে দিতে হবে, আজ শপিং করিয়ে দিতে হবে, সাথে যা যা নূর চাইবে তাই দিতে হবে। জায়নের কাজ থাকায় নিজের কার্ড দিয়ে বলেছিল ইফতিকে সাথে নিতে, কিন্তু নূর নারাজ, সে আজ তার দুই ভাইকে সাথে করে নিয়ে তবে ক্ষান্ত হয়েছে। ওদের খাওয়ার মাঝে জায়নের কল আসলো একটা ফোনে, তাই জায়ন উঠে একটু সাইডে চলে গেল কলটা অ্যাটেন্ড করার জন্য। নূর বড় ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, ভাইয়া এমন কেন, আমি উইশ করি ভাইয়াকে যেন ভাবি নাকে দড়ি দিয়ে ঘোরাই। হিফতি মাছি তারাবার মতো করে বলে, হ্যাঁ সেটা স্বপ্নে। কথাটা বলে ইফতি ক্যাফের দরজার দিকে তাকালো, তাকানো মাত্র হাঁ করে রইল। নূর ইফতিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো, নিজেও তাকালো সেই দিকে, বিস্ময়ে গোল গোল হয়ে গেল নূরের চোখ। তারপর কোনো কিছু না ভেবে এক প্রকার দৌড় লাগালো সেই দিকে। নূরকে এমন করতে দেখে ইফতি চেঁচিয়ে উঠল, নূর আস্তে যা, পড়ে যাবি। কে শুনে কার কথা, সে নূর দৌড়। কথা বলতে বলতে আরবি আর আলিফা ক্যাফেতে ঢুকছিল, এমন সময় কেউ এসে হুড়মুড় করে আরবিকে জড়িয়ে ধরল। এমন করায় বেশ ভড়কে গেল আরবি। আলিফা চেঁচিয়ে উঠল, আরে আরে কে আপনি, ওকে এভাবে চেপে ধরেছেন কেন? আরবি হতভম্ব হয়ে দাঁড়িয়ে, এইদিকে সে আর কেউ না, নূর আরবিকে চাপটে ধরেছে। নূর আরবিকে লম্বা একটা হাঁক করে তারপর আরবিকে ছাড়ল, তারপর হাসি মুখে বলল, ভাবি ভাবি, ইস তুমি এখানে এসেছো, আমি তোমাকে দেখে একেবারে খুশি হয়ে গেলাম। আরবি চিনতে পারছে না নূরকে, আসলে সেই দিনও ভয়ে আর লজ্জায় কারো দিকেই ভালোভাবে তাকায়নি। আরবি আমতা আমতা করে বলল, কিন্তু তুমি কে? নূর হাঁ করে রইল আরবির প্রশ্নে, পরক্ষণে আবার চেহারা দুঃখী দুঃখী করে বলে, ভাবি এটা কি বললে তুমি, আমি তোমার জামাইয়ের একমাত্র বোন, তোমার একমাত্র ননদিনী নূর, আর তুমি কি না আমায় চিনতেই পারোনি? আরবি নূরের কথায় সাথে সাথে জিহ্বায় কামড় দিল, সর্বনাশ, বড় ভুল করে ফেলেছে। ইস,
নূর মেয়েটা এখন কি ভাবছে ওকে নিয়ে? আরবি জোরপূর্বক হেসে বলে, আসলে বোঝোই তো, সেদিন একটু নার্ভাস ছিলাম, তাই কারো দিকে তেমন ভাবে তাকাইনি, এই জন্যই চিনতে পারিনি তোমাকে, সরি। হ্যাঁ, নূর ফিক করে হেসে দিল। আরে ভাবি চিল, আমি তো এমনিতে একটু দুষ্টুমি করছিলাম। এর মধ্যে এখানে এসে ইফতি উপস্থিত হলো। ইফতিকে মনে আছে আরবির, তাই ইফতির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলিফা তখন ড্যাবড্যাব করে তাকিয়ে পুরো ঘটনা দেখছিল। আরবি ওর দিকে নজর যেতেই আরবি আলিফার হাত ধরল, ধ্যান ভাঙল আলিফার। আরবি হালকা এসে বলল, ও আমার বান্ধবী আলিফা। নূর বলল, হ্যালো আলিফা আপু, আমি আরবি ভাবির একমাত্র একটা কিউট ননদ নূর। ইফতি প্রথমে সালাম জানালো, আলিফাও সালামের উত্তর নিল। ইফতি বলে, আমি ভাবির দেবর ইফতি শাখাওয়াত। সাক্ষাৎ শেষ হতেই নূর আরবির হাত টেনে ধরল, ভাবি তোমরা নিশ্চয়ই ক্যাফেতে কিছু খেতে এসেছো? আরবি নূরের প্রশ্নে বলে, হ্যাঁ আসলে বাইরে অনেক গরম, তাই ভাবলাম আমি আর আলিফা কোল্ড কফি খাই। বেশ ভালো করেছো, চলো আমরাও এখানে কফি খেতে এসেছিলাম, চলো আমাদের সাথে জয়েন করবে তোমরা, আসো। জায়ান ভাইয়াও এসেছে, অনেক মজা হবে। জানো আমি আজ ভাইয়াকে অফিস থেকে ধরে নিয়ে এসেছি, আমার একমাত্র বড় ভাই, তার বিয়ে ঠিক হয়েছে, সে আমাকে ট্রিট দেবে না এটা কি হয়? তাই আমি জায়ান ভাইয়া আর ইফতি ভাইয়া দুজনকে ধরে বেঁধে নিয়ে এসেছি। জায়ানও এখানে আছে ভয়ে গলা শুকিয়ে আসলো আরবির। লোকটা এখানে আছে তার মানে এখন আরবি কীভাবে যাবে লোকটার সামনে? এই ব্যক্তির উপস্থিতি টের পেলেই তো আরবির ভয়ে দম বন্ধ হয়ে আসে, কাঁপাকাঁপি করতে করতে জ্ঞান হারাবার মতো অবস্থা হয়ে যায়। নূরকে যে বলবে ও যাবে না সেটাও পারবে না, মেয়েটা না আবার খারাপ কিছু ভেবে বসে। এইদিকে নূরকে এমন বকবক করতে দেখে ইফতি বলল, আস্তে কথা বল, শ্বাস নে, এত কথা কিভাবে বলিস তুই? নূর মুখ কুচকাল, প্রতিবাদী সুরে বলে, আস্তে কথা কেন বলবো, মুখ দিয়েছেই তো আল্লাহ কথা বলার জন্য, যা মনে আসবে ডিরেক্ট বলে ফেলবো, কোনো থামাথামি নেই। নূরের এমন বাচ্চামো কথায় হালিফা হেসে দিল। ইফতি তাকাতেই হালিফা নিজের হাসি বন্ধ করে আবারও সিরিয়াস মুড নিয়ে দাঁড়ালো। তা দেখে ইফতি হালকা হাসলো। নূর আরবিকে নিয়ে ওদের টেবিলের সামনে নিয়ে দাঁড় করালো। ঠিক তখনই জায়ান কথা বলা শেষ করে এসেছে। জায়ানকে দেখেই আরবি মাথা নিচু করে রইল। জায়ান আরবির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে নূর বলল, ভাইয়া দেখো সারপ্রাইজ, ভাবিকে নিয়ে আসলাম। জায়ান শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় পেলি ওকে? ইফতি জবাবে বলে, গরম লাগার কারণে ভাবি আর ওনার ফ্রেন্ড ক্যাফেতে এসেছে কোল্ড ড্রিঙ্কের জন্য, আর ক্যাফেতেই দেখা হলো মাত্র, তাই নূর আমি গিয়ে নিয়ে আসলাম, আমাদের সাথে যেন জয়েন করে, ভালো করেছি না ভাইয়া? জায়ান ইফতির কথার পরিপ্রেক্ষিতে কিছুই বলল না, শীতল চাহনিতে সে তাকিয়ে আরবির দিকে। আরবি চোখ তুলে একবার তাকালো জায়ানের দিকে, তাকাতেই জায়ানের ওই শীতল চোখের চাহনি দেখে ওর অন্তরাত্মা কেঁপে উঠল। এইভাবে তাকিয়ে আছে কেন লোকটা ওর দিকে? কি যেন আছে ওই দৃষ্টির মাঝে, আরবির বুকের ভিতর এফোরফোর করে দেয় ওই চাহনি। আরবি ভয়ের সাথে ঢোক গেলল, শুকিয়ে যাওয়া গলাটা একটু ভেজানোর বড্ড দরকার। জায়ানের শান্ত কণ্ঠ শোনা গেল, নূর জায়ানের কথা শুনে টেনে আরবিকে বসিয়ে দিল। ইফতি ও আলিফাকে বসার জন্য বলল। আলিফা আরবির দিকে তাকালো, আরবির একপাশে নূর বসেছে, অন্যপাশ খালি, আরবির হবুবর সামনে দাঁড়ানো, সেই বসবে ওই খালি জায়গাটায়। আলিফা পরিস্থিতি বুঝে অপর পাশে গিয়ে বসে পড়ল, ওর পাশে বসল ইফতি, তবে মাঝে যথেষ্ট জায়গা রেখে বসেছে ছেলেটা। আলিফার ভালো লাগলো ব্যাপারটা দেখে। এদিকে আরবি চুপচাপ বসে ক্রমাগত হাত কচলাচ্ছে, নার্ভাসনেসের ঠেলায় ও বোধহয় মরে টরে যাবে। আরবি বিড়বিড় করল, ইয়া মাপুত, আমাকে একটু স্বাভাবিক করে দাও। কিন্তু তার হলো না, আরবির কাঁপাকাঁপি আরও একটা বাড়িয়ে দেওয়ার জন্য জায়ান ধপ করে বসে পড়ল ওর পাশে।
একদম ওর গা ঘেঁষে বসল। আরবির শ্বাস গলায় আটকে গেল, পুরো শরীর বরফে জমে গিয়েছে ওর। জায়নের বাহু আরবির বাহুর সাথে একেবারে লেগে আরবি যেখানটায় জায়নের স্পর্শ করছে, আরবির মনে হচ্ছে সেই জায়গাটায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এসির মাঝেও ঘামতে লাগলো আরবি। জায়ন আরবির অবস্থা দেখে সবার আড়ালে ঠোঁট কামড়ে মৃদু হাসল। আলিফ আর ইফতি নূরের বকবক শুনতে ব্যস্ত। জায়ন মাথাটা নিচু করে আরবির কানে ফু দিল। এমন করাতে ভয়ানকভাবে কেঁপে উঠল আরবি। হাঁটুর কাছে জামা সজোরে খামচে ধরল, হৃৎপিণ্ডটা বোধ হয় বুক চিরে বেরিয়ে আসবে। আরবি সেই কাঁপা হাতটা জায়ন নিজের হাত দ্বারা চেপে ধরল। জায়নের এক একটা কাণ্ডে যেন আরবি 440 ভোল্টের ঝটকা খাচ্ছে। কি হচ্ছে ওর সাথে, কেন হচ্ছে, লোকটা এমন কেন করছে? সেই দিনে জায়ন আর আজকের জায়ন এক না, কোনোভাবেই এক না, অন্তত আরবির কাছে তো নাই। জায়ন আরবির হাতটা আরো একটু শক্ত করে ধরে আরবির কানে ফিসফিস করে বলল, আরবির সাথে সাথে মাথাটা সরিয়ে ফেলল। জোরে জোরে শ্বাস নিচ্ছে আরবি, জায়নের হাতের মাঝে থাকা হাতটা ছাড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু কোনোভাবেই পারছে না। আরবি এবার না পেরে কাঁপা গলায় নিচু কণ্ঠে বলে, হাতটা ছাড়ুন প্লিজ। জায়নের কোনো জবাব নেই, সে নির্বিকার। ইয়া মাবুদ, এ কোন লোকের খপ্পরে পড়ল, ভাবছে আরবি। আরবি আবারও বলে, ছাড়ুন না প্লিজ। জায়নের ভাবলেশহীন উত্তর, এভাবেই থাকুক। এই উত্তরে যেন আরবির কেঁদে দেবার মতো অবস্থা, ঠোঁট ভেঙে কান্না আসছোর। এইভাবেই থাকুক বললেই হলো নাকি, এমনভাবে আরবি থাকবে কিভাবে? এই যে আরবির হাত পা কাঁপছে, হাঁপানি রোগের মতো শ্বাস নিচ্ছে, হঠাৎ ধরাস ধরাস করছে হৃৎপিণ্ডটা, এইভাবে কি থাকা যায়? একদম না, আজ আরবি মনে হয় মরেই যাবে, একদম মরে যাবে। সেই দিন ওকে কি ধমকটাই নিয়ে দিল, জায়নের ধমকে আরবির রুহ উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আর আজ লোকটা এসব কী করছে? একটা মানুষ রাতারাতি এমনভাবে বদলে যেতে পারে কী করে, মানে কীভাবে, জানা নেই আরবির, কিচ্ছু জানা নেই। হাতে ব্যথা পেলে কীভাবে? জড়সড় হয়ে বসে থাকা আরবিকে উদ্দেশ্য করে প্রশ্নটা করল জায়ন। আরবি এহেন প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না, তবুও আমতা আমতা করে বলে উঠল, আংটিটা খোলার সময় একটু ছিলে গিয়েছিল। জায়ন ভ্রু কুচকালো আরবির কথা শুনে, ব্যান্ডেজটায় এখনো তাজা রক্ত ভেসে আছে। হালতো করে হাত ছোয়ালো সেখানে জায়ন। জায়নের স্পর্শে জায়গাটা কেমন শিরশির করছে আরবির। জায়নের ধীর আওয়াজ, ব্যথা আছে? এখনো রক্ত লেগেছে? ব্যাগের সাথে লেগে আবার ব্যথা পেয়েছিলাম। চলো আমার সাথে। আকস্মিক জায়নের এই কথায় আশ্চর্য হলো আরবি। চোখ তুলে তাকালো জায়নের দিকে, জায়ন নির্বিকারে ওর দিকে তাকিয়ে। কিন্তু জায়নের চোখে আরবি দেখতে পাচ্ছে একরাশ ব্যাকুলতা, অস্থিরতা। তবে কি তা ওর জন্যই? কিন্তু ওর জন্য কেনই বা এত অস্থির আর ব্যাকুল হবে লোকটা? আজ নিয়ে মাত্র 2 দিন হলো ওদের দেখা। আরবি বিড়বিড় করল, আপনি আসতো একটা ধাঁধা, এই ধাঁধার উত্তর আমি মেলাবো কিভাবে? কিছু প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হয়। হকচকিয়ে গেল আরবি, এত আস্তে কথা বলল তাও লোকটা শুনে ফেলল, কি ভয়ানক ব্যাপার স্যাপার। আরবির ভাবনার মাঝে জায়ন গম্ভীর স্বরে বলে, চলো। আরবি মিনমিন করে জিজ্ঞেস করল, কোথায় যাব? ডাক্তারের কাছে। আরবি অবাক, কিন্তু কেন? কোনো উত্তর দিল না জায়ন। সে এখনও আরবির হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে আরবি শুকনো গলায় বলে, লাগবে না তো, একটুখানি কেটেছে, আমার ব্যাগে ব্যান্ডেজ আছে, আমি আলিফাকে দিয়ে করিয়ে নিব। কথাটা শোনা মাত্রই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জায়ন আরবির দিকে। আরবি ভয় পেয়ে মাথা নিচু করে নিল। আশ্চর্য, লোকটা এভাবে তাকাচ্ছে কেন? একটু আগেই তো কি সুন্দর নরম কণ্ঠে কথা বলছিল, এখন আবার সেই দিনের মতো তাকাচ্ছে। ভাই, তুমি কিছু বলছো না কেন? নূরের প্রশ্নে আরবি দ্রুত জায়ন থেকে একটু সরে বসার চেষ্টা করতে লাগল। কিন্তু জায়ন তা হতে দিলে তো, সে এখনও আরবির হাত ধরে বসে, তবে খুব নরম স্পর্শে ধরেছে আরবির হাতটা, যেন আরবি একটুও ব্যথা না পায়।
বুকের ভেতরটাই কেমন কেঁপে কেঁপে উঠছে। জায়ানের একটুখানি ছোঁয়াতেই যেন আরবির মন আরবিকে বলছে, ইনি সেইজন যেইজন তোকে সবসময় সব কিছু থেকে আগলে রাখবে, তোর একমাত্র নির্ভরযোগ্য ভরসাযোগ্য ব্যক্তি, যার কাছে তুই নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতে পারবি। কিন্তু মন এমনটা কেন বলছে, কী কারণে এমন হচ্ছে? যেখানে অন্য সব ছেলে আরবির দিকে একটু আড় চোখে তাকালে আরবির অস্বস্তি লাগে, সেখানে জায়ান আরবির সাথে প্রায় এক প্রকার গা ঘেঁষে বসে আছে, সাথে ওর হাত ধরে আছে, কিন্তু আরবির একটু খারাপ লাগছে না। বরং সারা মন প্রাণ জুড়ে ভালো লাগার প্রজাপতিরা এইদিকে সেই দিকে ওড়াউড়ি করছে। হানমনে আরবির ঠোঁটের কোণে লজ্জারাঙা হাসি ফুটে উঠল। এতক্ষণের ভয় ডর জড়তা সব যেন এক নিমেষেই কোথাও গায়েব হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই নূর সিদ্ধান্ত নিল দূরে কোথাও ঘুরতে যাবে। আরবি আর আলিফাকেও ওদের সাথে যেতে হবে। তা শুনে আরবি ভড়কে গেল, সে কীভাবে যাবে? দুপুর 3টা বাজে, বাড়ি ফিরতে হবে, না হলে ওর বাবা চিন্তা করবে। আর বাবাকে যে ফোন করে জানাবে, তো জানাবেটা কি যে ও জায়ানের সাথে আছে, এটা আরবি কখনোই বলতে পারবে না। লজ্জায় আরবি তৎক্ষণাৎ মরে যাবে। কি মনে করবে ওর বাবা মা? বলবে বিয়ে ঠিক হয়েছে, একদমই হয়নি, এখনই হবু বরের সাথে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আরবি ইতস্ততভাবেই বলে উঠল, নূর বলছিলাম কি তোমরা ঘুরতে যাও, আমি অন্য একদিন যাবো না তোমাদের সাথে। আলিফাকে ওর বাড়ি ফিরতে হবে, আঙ্কেল আবার একটু স্ট্রিক্ট ওর বিষয়ে। জায়ান আরবির কথা শুনে শীতল দৃষ্টিতে তাকালো। আরবি সেটা বুঝতে পেরে এইদিক ওইদিক নজর ঘুরিয়ে নিল। জায়ান বলে উঠল, আরবি ঠিক বলছে, ইফতি। জি ভাই। ইফতি এগিয়ে আসতেই, নূরকে নিয়ে তুই চলে যা, আমি আরবি আর আলিফাকে ড্রপ করে সোজা অফিসে আসছি। আচ্ছা ভাই। আরবি জায়ানের ড্রপ করে দেওয়ার কথা শুনে কিছু বলবে, তার আগে জায়ানের ঠান্ডা কণ্ঠ, ডোন্ট সে ওয়ার্ড, আমি যেহেতু বলেছি ড্রপ করে দেব মানে দেব। আরবি সাথে সাথে বলতে চাওয়া কথাটা গিলে ফেলল। যেইভাবে তাকায় লোকটা, মানুষ কথা আর বলবে কিভাবে? ইফতি আর নূর মিটিমিটি হাসছে ওদের ভাইয়ার দিকে তাকিয়ে। জায়ান বিরক্ত হলো এদের দুটোর কাণ্ডে, চাপা ধমক দিয়ে বলল, কি সমস্যা তোদের? নূর হাসি বন্ধ করে সাথে সাথে বলে, কোনো সমস্যা নেই ভাইয়া, এই যে তুমি ভাবির সাথে আর একটু টাইম স্পেন্ড করতে চাচ্ছ, আমার আর ইফতি ভাইয়ার এতে কোনো সমস্যা নেই, তুমি চাইলে ভাবির সাথে আজ সারাটাক্ষণ থাকতে পারো, এতেও আমার আর ইফতি ভাইয়ার কোনো সমস্যা নেই। এক নাগারে কথাগুলো বলে ফেলল নূর। নূরের এমন কথায় জায়ান কোনো গুরুত্ব দিল না। এইদিকে ইফতি আর আলিফা হেসে দিয়েছে, আর আরবি লজ্জায় পারে না মাটি ফাঁক করে তার মধ্যে ঢুকে যেতে। কী একটা অবস্থা, এইভাবে তাকে লজ্জা দেওয়ার কোনো মানে আছে? নূর মেয়েটা অতিরিক্ত কথা বলে, আরবি ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ইফতি হাসি থামিয়ে বলে, নূর চল, দেরি হয়ে যাচ্ছে, আসি ভাবি, ভালো থাকবেন। আসি ভাবি, আমি কিন্তু আবার তোমার সাথে দেখা করব, নেক্সট দেখা হলে কিন্তু আমরা ঘুরতে যাব বলে দিলাম, আমরা শপিংও করব, এখন আমি একা নই, তুমিও আছো আমার দলে, দুজন মিলে একসাথে ভাইয়ার পকেট খালি করব। জায়ান বিরক্ত হয়ে ইফতিকে ইশারা করল নূরকে নিয়ে যাওয়ার জন্যে। ইফতি ইশারা বুঝতে পেরে সাথে সাথে নূরের মুখ চেপে ধরল। আরে বোন আমার, চুপ যা, এত কথা বলিস না। নূর ইফতির হাতে কামড় দিয়ে দিল, ব্যথা পেয়ে ইফতি হাত সরিয়ে নিল। নূর রাগি গলায় বলে, আমার কথা বলার সময় ডিস্টার্ব করবা না ভাইয়া, না হলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা বুঝেছি, চল তো, ভাইয়া রেগে যাচ্ছে। নূর মুখ ভেঙচি কেটে বাইকে গিয়ে উঠে বসল। ইফতি গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা যেতেই জায়ান আরবিকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে ওঠো। জায়ান ফ্রন্ট সিটের দরজা খুলে দিতেই আরবি গাড়িতে উঠে বসল। আলিফা নিজেই গাড়ির দরজা খুলে পেছনে বসতে বসতে বলে, আমি নিজেই উঠতে পারবো ভাইয়া, আপনি বরং আপনার বইয়ের দিকে নজর দিন। জায়ান নিস্তব্ধে বাঁকা হাসল, বলল, নজর আমার সবসময় তার দিকেই থাকে। কথাটা শোনা মাত্রই আরবি চোখ বড় বড় করে তাকালো। লোকটা কীসব বলে আলিফার সামনে, একটুও কি লজ্জা নেই নাকি? হঠাৎ টুং করে একটা মেসেজ আসে আরবির ফোনে। আরবি মেসেজটা ওপেন করে দেখে আলিফার মেসেজ,
মেসেজটা পড়েই আলিফা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। এত অসভ্য মেয়েটা, কীসব নির্লজ্জ কথাবার্তা লিখে মেসেজ পাঠাচ্ছে। মেসেজটা আবার পড়ল আরবি, লাজুক হাসলো, আলিফার উদ্দেশ্যে লিখে পাঠালো, অসভ্য কথা কমিয়ে বল, সে আছে এখানে, আর আমাকে লজ্জা দিস না প্লিজ। বান্ধবীর মেসেজের উত্তর দেখে আলিফা মিঠি মিঠি হাসতে লাগলো। এইদিকে জায়ান এসে গাড়িতে বসলো, তারপরে বলে, সিট বেল্টটা বেঁধে নাও। আরবি জিপ কাটলো, ইস, সে তো এইটার কথা ভুলেই গিয়েছিল। আরবি দ্রুত সিট বেল্ট লাগালো, জায়ান গাড়ি স্টার্ট দিল। এর মধ্যে আর কোনো কথা হলো না। সবার আগে আলিফার বাড়ি পড়ায় আলিফাকে আগে নামিয়ে দিল জায়ান। আলিফা যাওয়ার সময় আরবিকে চোখ টিপ মেরে গিয়েছে, বিনিময়ে আরবি চোখ রাঙানি দিয়েছে আলিফাকে। তারপর আবারও গাড়ি চলতে শুরু করলো, একেবারে আরবিদের বাড়ির গেটের সামনে এসে থামলো। আরবি সিট বেল্ট খুলছে মাত্র, হঠাৎই জায়ান বলল, তোমার ব্যাগটা দাও। বুঝতে পারল না আরবি, ব্যাগ। জায়ান চোখের ইশারায় দেখালো। আরবি এবার বুঝল, জায়ানের দিকে ব্যাগটা এগিয়ে দিল। জায়ান ব্যাগটা নিল, তবে বলল, ব্যান্ডেজ বের করো। আরবির আজ কী হয়েছে কে জানে, ও মন্ত্রমুগ্ধের মতো জায়ান যা যা বলছে তাই করছে। আরবি ব্যান্ডেজ বের করে জায়ানের দিকে এগিয়ে দিল। জায়ান সেটা হাতে নিয়ে বিনা বাক্যে আরবির হাত টেনে নিজের কাছে নিয়ে আসলো। খানিক কেঁপে উঠল আরবি, তবে কিছু বলল না। জায়ান খুব যত্নে আরবির হাতের ব্যান্ডেজটা খুলে ফেলল, খুব নরমভাবে স্পর্শ করছে, যেন আরবিকে একটু জোরে ছুলেই আরবি ব্যথা পাবে। জায়ানের প্রতিটা স্পর্শে আরবির দেহ মন কেমন জানি চনমনে উঠছে, পায়ের তলায় সুড়সুড়ি লাগছে। আরবি ঠোঁট কামড়ে বসে রইল। জায়ান সুন্দরভাবে আবারও আরবির হাতে ব্যান্ডেজ করে দিল, তারপর আরবির হাত দ্রুত ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আরবি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান চোখ বন্ধ করা অবস্থাতেই শক্ত কণ্ঠে বলল, যাচ্ছ না কেন? আরবি কথাটা শুনে হুড়মুড়িয়ে গাড়ি থেকে বের হয়ে আসলো। এ কেমন লোক রে বাবা, এইভাবে বলার কি আছে, লোকটা অদ্ভুত, এই নরম তো আবার এই গরম। আরবি বাড়ির দিকে পা বাড়াতে নিয়েও থেমে গেল। এইভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না, হাজার হোক লোকটা ওর হবু বর। আরবি আবার ফিরে আসলো, জায়ানের দিকে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, ইতস্ততভাবে জানলায় ঠক ঠক আওয়াজ করলো। আবার কি চাই, নাক মুখ কুচকে এলো আরবির, এটা কেমন প্রশ্ন? আরবি নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, জি বাড়িতে আসুন। জায়ানের জবাব নেই। আরবি জানালা দিয়ে ভেতরে জায়ান কি করছে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ফোঁস করে শ্বাস ফেলে আরবি নিজেই আবার বলে, বাড়িতে আসুন, এইভাবে গেটের কাছ থেকে চলে যাবেন, বিষয়টা খারাপ দেখায়। আসলে কি খাওয়াবে, জায়ানের সোজাসাপটা প্রশ্ন। এমন প্রশ্নে আরবি কি উত্তর দেবে জানে না, জীবনেও শুনেনি কাউকে বাড়িতে আসার কথা বললে সে ব্যক্তি সোজাসাপটা জিজ্ঞেস করে আসলে কি খাওয়াবে। এই জায়ান নামক ব্যক্তিটা অদ্ভুত, বড্ড অদ্ভুত। আরবি ধীর আওয়াজে বলে, আপনি আগে আসুন তো, আমি আপনার জন্য চা পকোড়া পাস্তা নুডলস যা যা আপনি খেতে চান বানিয়ে দিব। বাট আই লাভ সুইটস মোর, আরবি সরল মনে বলল, হ্যাঁ তাও বানিয়ে খাওয়াবো, আমি রসমালাই গোলাপ জামুন বানাতে পারি। এগুলো না অন্য মিষ্টি, কথাটা বলে জ্যান গাড়ির জানালা খুলে অদ্ভুত দৃষ্টিতে তাকালো আরবির দিকে। আরবি সাথে সাথেই দৃষ্টি নত করল। জ্যান বাঁকা হেসে বলে, বাড়ি যাও, আমি আসবো না, কারণ আমি জানি আমি যে মিষ্টির কথা বলছি তুমি তা আমাকে বিয়ের পর ছাড়া দিতে পারবে না, আর আমিও বিয়ের আগে সেই মিষ্টি খেতেও চাই না। গোলেমিলে কথাটা বুঝতে পারল না আরবি, চিন্তায় বিভোর কথাটা নিয়ে। আরবি ভাবতে ভাবতে বাড়ির দিকে পা বাড়ালো, হঠাৎই পিছন থেকে জায়ান ডেকে উঠল, আরবি। ইস, কি সুন্দর সেই ডাক, একেবারে আরবির কলিজায় গিয়ে লাগে। কারো মুখে নিজের নামটা শুনতে এত ভালো লাগে জানা ছিল না আরবির। আরবি সময় নিয়ে পিছনে ঘুরে তাকালো। আরবি তাকাতেই জায়ান শীতল কণ্ঠে বলল, আর কখনো আমার সামনে ঠোঁট কামড়াবে না, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ দেন। কথাটা শেষ করতে দেরি, জায়ানের গাড়ি ছুটিয়ে যেতে দেরি নেই। আরবি হাঁ করে জায়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল।
জায়ানের এমন অদ্ভুত কথাবার্তা ওর মাথায় কিলবিল করতে লাগলো। জায়ানের কথার অর্থ ভাবতে ভাবতে আরাবি নিজেদের ফ্ল্যাটে চলে আসলো। লিপি বেগম দরজা খুলে দিলেন। ভ্রুকুজকে আরাবিকে খানিক দেখলো, তবে কিছু বলল না, কারণ বসার ঘরে জিহাদ সাহেব বসে আছেন। তাই মুখ ফিরিয়ে চলে গেলেন। আরাবি বাবার সাথে কিছু কথা বলে রুমে চলে আসলো। গোসল করে ফ্রেশ হয়ে আসলো। এখনও ভাবছে জায়ানের কথা। বিড়বিড় করে বার কয়েক জায়ানের কথা আওড়ালো। হঠাৎই কিছু একটা বুঝে চমকে উঠল আরাবি। থম মেরে দাঁড়িয়ে রইল। রক্ত হিম হয়ে গিয়েছে ওর। আকস্মিক চাপা চিৎকার দিয়ে বালিশে মুখ গুঁজে দিল আরাবি। ভাগ্যিস কেউ শোনেনি, কারণ ওর রুমটা বসার ঘর থেকে একটু সাইডে। আরাবির লজ্জায় দম বন্ধ হয়ে আসছে। নাক কান গাল গরম হয়ে গিয়েছে। আরাবি বালিশে মুখ গুঁজে বিড়বিড় করল। শেষে কিনা এমন নির্লজ্জ ছেলে কি আমার বর হতে হলো? অসভ্য অসভ্য অসভ্য। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সকাল থেকে আরাবি বসে নেই। একে একে ঘরের সব কাজ আজ সে একাতেই করছে। এখন রান্না করছে। অবশ্য রান্না প্রায় হয়ে এসেছে। ফাহিম বোনের হাতে পাস্তা খেতে চেয়েছে, সেটাই বানাচ্ছে আরাবি। চুলোয় পাস্তা সেদ্ধ দিয়ে কাটাকুটি করছে আরাবি। এমন সময় কলিং বেল বেজে উঠল। আরাবি ভ্রুক্ষেপ করল না। বসার ঘরে লিপি বেগম আর ফিহা আছে, তাদের মাঝে কেউ গিয়ে খুলে দেবে। আরাবি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে। পাস্তাটা চুলোয় বসিয়ে দিয়ে নাড়াচাড়া করছে আরাবি। এমন সময় রান্নাঘরে এসে হাজির হয় ফিহা। এসেই আরাবিকে দেখে মুখের বিকৃতি আকার করল। ফিহা বলল, তোর শ্বশুরবাড়ির লোক এসেছে, আমু তোকে ভালোভাবে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে আসতে বলেছে। আরাবি কথাটা শুনেই বড় বড় চোখে তাকালো। মনে মনে বলল, ইয়া মাপুত, হঠাৎ তারা আসলো যে। আরাবি ঝটপট পাস্তাটা বানিয়ে রুমের দিকে ছুট লাগালো। সুন্দরভাবে ফ্রেশ হয়ে একটা বেবি পিঙ্ক কালারের গোল জামা পরে নিল। জামাটা আরাবির খুব পছন্দ, স্পেশালি জামাটার ওড়নাটা। ওড়নায় খুব সুন্দর কারুকাজ করা। আরাবি এবার বসার ঘরে গেল। গিয়ে দেখল ওর হবু শাশুড়ি, চাচি শাশুড়ি আর নূর এসেছে। নূর আরাবিকে দেখা মাত্রই দৌড়ে উঠে গিয়ে আরাবিকে জড়িয়ে ধরল। তারপর বলল, জানো ভাবি, আমি তোমায় কত মিস করেছি। ভাইয়াটা না অনেক শয়তান, কত করে বললাম ভাবির নাম্বারটা দাও, আমি ভাবির সাথে ভিডিও কলে কথা বলবো। শয়তানটা দিলই না, তুমি কিন্তু ভাইয়াকে বকা দিয়ে দিবে এর জন্য, ঠিক আছে? আরাবি নূরের এক নাগারে বলা এতগুলো কথা ঠাউর করতে সময় লাগলো। তারপর জোরপূর্বক হেসে আরাবি মাথা দোলালো। আরাবি সাথী বেগম আর মিলি বেগমকে সালাম দিলেন। তারাও সালামের জবাব নিলেন। সাথী বেগম বলেন, আমরা এসেছিলাম আরাবিকে নিয়ে যাওয়ার জন্য। ওকে নিয়ে আজ জুয়েলার্সের দোকানে গিয়ে গহনা বানাতে নিয়ে আসবো। আপনার এতে কোনো আপত্তি আছে আপা ভাই সাহেব? জিহাদ সাহেব হেসে বলেন, না না আপা, সমস্যা নেই। আপনারা যদি ওকে নিয়ে যান, এমনিতেও তো আর কদিন পর মেয়ে আমার আপনাদেরই হয়ে যাবে। তখন উল্টো ওকে নেওয়ার সময় আমার অনুমতি লাগবে আপনাদের কাছ থেকে। বলতে বলতে জিহাদ সাহেব মন খারাপ করে আরাবির দিকে তাকালেন। মেয়েটা তার বড্ড আদরের। কলিজের টুকরো মেয়েটাকে আর কয়েকদিন পরে পরের ঘরে পাঠিয়ে দেবেন ভাবলেই তার দম বন্ধ হয়ে আসে। আরাবি ও বাবার দিকে মলিন হেসে তাকালো। চোখে ওর একরাশ কাতরতা। পরিবার আপনজন ছেড়ে চলে যাবে কয়দিন পর, সেই দুঃখে হাহাকারে ভিতরটা কেমন যেন খালি খালি হয়ে আসছে এখনই। লিপি বেগম বলেন, আরাবি যা রেডি হয়ে। আরাবি নিচু স্বরে বলে, আমি রেডি মা, শুধু হিজাব বাঁধলেই হবে। আরাবি রুমে এসে সুন্দরভাবে একটা হিজাব বেঁধে নিল। কি মনে করে যেন চোখে কাজল দিল আর ঠোঁটে হালকা লিপ গ্লস। আনমনেই হাসলো আরাবি নিজেকে দেখে। সেই দিন জায়ানের কথাগুলো মানে বোঝার পর থেকে আরাবি হুঠাৎ লজ্জা পেয়ে বসে। এই যে যেমন এখনই হঠাৎ জায়ানের কথা ওর মনে পড়ে গেল, আর এখন লজ্জায় গাল গরম হয়ে উঠেছে ওর। মনে মনে জায়ানকে আরেকবার অসভ্য উপাধি দিয়ে বেরিয়ে আসলো আরাবি। এসেই দেখে ফিহাও তৈরি হয়ে দাঁড়িয়ে। ব্রুকুজ গেল আরাবি, এই মেয়ে এমন সেজে গুছে আছে কেন? ওকে আরও অবাক করে দিয়ে ফিহা বলে, চলুন আন্টি, আরাবি আপু এসে পড়েছে। ফিহার মুখে আপু ডাক শুনে আসমান থেকে পড়ল আরাবি। রাতারাতি এত পরিবর্তন!
ফিহার এসব নাটক সহ্য হচ্ছে না আরবের, দাঁত খিচিয়ে রয়েছে। নেহা তো শ্বশুরবাড়ির লোক আছে এখানে, না হলে আরবি ফিহাকে দুটো কড়া কথা নিশ্চিত শোনাতো। সবাইকে বলে ওরা শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জুয়েলারি শপে আসতে অবাক হলো আরবি, কারণ গাড়ি পার্কিং এরিয়াতে আগে থেকেই জায়ান আর ইফতি দাঁড়ানো। তারা নামতেই জায়ান আর ইফতি এগিয়ে আসলো। জায়ান আরবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,